नमस्कार। डॉली हालदार वाईटी ग्रुप एवं कथाशिल्प आवृत्ति चर्चा केंद्रे जौथ उद्योगे प्रति शनिवार ठीक रात्रि 8টায় जे लाइव अनुष्ठान आयोजन करा हुए छे सेखाने आपनादेर सकल के स्वागत जानाई। एकटा अत्यंत खराब एवं संकटजनक परिस्थितिर मध्ये आमरा सबाई रयेछि। सब समय एकटा आतंके दिन काटछे। अनेक प्रिय मानुष के आम्रा हारिएछि। गत एक बछर धरे आमी ए धारावाहिक लाइवे आसछि प्रति शनिवार, किन्तु गत एक मासे परिस्थितिटा अनेकटा बदले गेछे। एई गभीर उद्वेगेर थेके एकटु मन भालो राखार जन्य एखोनो कथाशिल्प एबं डॉली हालदार वाईटी ग्रुप एई अनुष्ठानटी चालू रेखेछे। किन्तु सत्यि कथा बोलते कि आमादेर चारपाशे जा कठिन अवस्था তাতে একদম মন ভালো নেই। তবু সপ্তাহের একটা দিন শিল্পী বন্ধুদের সঙ্গে এবং দর্শক বন্ধুদের সঙ্গে কথা বলে মনটা হালকা করি। গত এক বছর স্কুল বন্ধ, স্কুলের বন্ধু, টিউশনের বন্ধু, পাড়ার বন্ধুদের সঙ্গে ভালো করে সামনাসামনি দেখা হয় না। ফোনে ফোনে আর কত কথা বলা যায়। আজকের অনুষ্ঠানের শিরোনাম শ্রদ্ধানীয় যোদ্ধাপ্রিয়। আজকে আমাদের সঙ্গে বেশ কয়েকজন বন্ধু আছে, তারা অনেকেই চমৎকার আবৃত্তি করে। আজ আবৃত্তির পাশাপাশি থাকছে গান এবং নাচও। যে বন্ধুরা আজ আমাদের সঙ্গে রয়েছে তাদের নামগুলো আপনাদের বলে দিই। আবৃত্তিতে সামন্তক সরকার, পূজা চক্রবর্তী, সমৃদ্ধি মাতব্বর, রিয়াঙ্কা দাস, আলোকিতা ব্যানার্জি, সৃজা রায়, স্বাগতা রায় এবং বৃষ্টি। গানে রয়েছে নীলাঞ্জনা হালদার এবং সুরঞ্জনা হালদার এবং নৃত্যে থাকবে দীপান্বিতা ভট্টাচার্য। যাকে নিয়ে আমাদের আজকের অনুষ্ঠান, সেই কবি কাজী নজরুল ইসলামের প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম। আজকের অনুষ্ঠান শুরু করব আমি একটি কবিতা বলে, কবি অপূর্ব দত্তের লেখা কবিতা দুই বাংলা। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম, আমাদের ছিল কাল বৈশাখে আম লিচু কালো জাম, আমাদের ছিল একখানা নদী তার পাশে স্কুল, বৈশাখে ছিল রবীন্দ্রনাথ জ্যৈষ্ঠতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে সংশয়, নজরুল নিয়ে তবে কেন আজও এত বিভ্রম হয়। কেউ বলে তিনি এপারের কবি, ওপারের বলে কেউ, এপার ওপার তাঁর কাছে এক, ফেরান না কাউকে। কেউ বলে তিনি বিদ্রোহী কবি, কেউ বলে কবি ধর্মের, সাম্যবাদের পুরোহিত তিনি মানুষের যত কর্মের। পদ্মার বুকে ঢেউ যদি জাগে গঙ্গায় লাগে দোলা, মন্দিরই বলো মসজিদই বলো তাঁর কাছে সব খোলা। এপারেও তিনি ওপারেও তিনি, মাঝখানে তার কাঁটা, একসাথে তাঁকে প্রণাম জানাতে বাড়িয়ে রয়েছে পাটা। বিভেদের গাছ কেউ যদি পোঁতে টান মারো তার মূলে, দুই বাংলাকে এক করে দাও রবীন্দ্র নজরুলে। এবার আবৃত্তি শোনাবে সামন্তক সরকার। সামন্তক থাকে বহরমপুরে, বাচিক শিল্পচর্চার মুক্ত দিগন্ত প্রতিষ্ঠানে সে আবৃত্তি শেখে। সামন্তক আজ আমাদের শোনাবে খোকার গল্প বলা, লেখা অবশ্যই নজরুল ইসলামের। নমস্কার, কবিতা খোকার গল্প বলা, কবি কাজী নজরুল ইসলাম। মা ডেকে কন খোকন মনি গল্প তুমি জানো, কও তো দেখি বাপ। কাঁথার বাহির হয়ে তখন চোর দিয়ে এক লাভ, বললে খোকন গল্প জানি জানি আমি গানো, বলেই খুদে তান সেন সে তাল জুড়ে জোর দিল। একতা এক হাড়ের গলায়
পাক ফুটিয়াছিল। মাসি হেসে তখন বলে, গান না, তুমি গপ্প বলো খোকন। ন্যাংটা সিজুত খোকা তখন চোর গম্ভীর চালে সোটান কেদারাতে শুয়ে বলেন, সত্যি কালে এক যে ছিল রাজা আর মা, এক যে ছিল রানী। হ্যাঁ মা, আমি জানি মায়ে পোয়ে থাকতো তারা, ঠিক যেন এই গোদল পাড়ার জুজু বুড়ির পাড়া। একদিন না রাজা ফড়িং শিকার করতে গেলেন খেয়ে পাঁপড় ভাজা, রানী গেলেন তুলতে কলমি শাক, বাজিয়ে গোকল টাক ডুমাডুম টাক। রাজা শেষে ফিরে এলেন ঘরে হাতের মতন একটা বেড়াল বাচ্চা শিকার করে। এসে রাজা দেখেন কিনা বাপ, রাজবাড়িতে আগর দেওয়া, রানী কোথায় গাপ। দুটোই গিয়ে এলেন রাজা সতেরোটার সে সময়। বলো তো মা মণি, তুমি খিদে কি তার কম হয়? টাচি দেওয়া রাজবাড়িতে ওগো, পান্তা ভাত কে বেড়ে দেবে, খিদের জ্বালায় ভোগো। ঝুলুর মতো দাঁত খিঁচিয়ে বলেন তখন রাজা, নাদনা দিয়ে ঝেড়ো রানীর ভাঙা চাই মাজা। এমন সময় দেখেন রাজা আসছে রানী দৌড়ে, সারকুর হতে কেকড়া ধরে রান ছাগলে চড়ে। দেখেই রাজা দাদার মতন খিঁচমিচিয়ে উঠে, হ্যাঁ রে পুঁটে বলে খোকার শ্রীযুত দাদা সটান দুইটি কানে ধরে খোকার চর কষালেন পটাম, বলেন, হা দা ক্যাবলাকান্ত চাষারে গপ্প করতে ঠাঁই পাওনি, চণ্ড করে আসারে দেব নাকি ঠ্যাংটা ধরে আছারে। কাঁদেন আবার মারবো এমন থাপড় যে কেঁদে তোমার পেটটি হবে কামার শালার হাবড়। চর চাপড় আর কিলে পেবা জায়গা খোকামনির, চমকে গেল পিলে। সেদিন কারের গপ্প বলা হয়ে গেল রফা, খানিক কিন্তু ভেড়ার ভেড়া শুনেছিলাম তোফা। নমস্কার। কবি নজরুল 1899 সালের 24শে মে এবং 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। আজ 22শে মে, মাঝখানে ঠিক একদিন পরেই কাজী সাহেবের জন্মদিন। তাঁর পিতা কাজী ফকির আহমেদ এবং মা জাবেদা খাতুন। তাঁর পিতার দুটি বিবাহ ছিল। নজরুল তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তান। তাঁরা ছিলেন তিন ভাই এক বোন। গ্রামের মক্তবে পড়াশোনা শুরু করেছিল নজরুল, কিন্তু তাঁর যখন মাত্র 9 বছর বয়স তখন তাঁর বাবা মারা যায়। সংসারের অভাব, অনেকগুলো ভাই বোন, নজরুল তখন লেটো গানের দলে নাম লেখালেন। অভাবী নজরুল ওই ছোট বয়সেই আসানসোলের এক রুটির দোকানে কাজ নিলেন। এইসব কথা আমরা সবাই জানি, তবু জন্মদিনের আগে একটু তাঁকে মনে করা। আমরা এবার আবৃত্তি শুনে নেব পূজা চক্রবর্তীর কাছে। পূজা থাকে খড়দাতে, আবৃত্তি শেখে হালি শহর ছন্দশ্রুতির দেশে। নমস্কার। কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা খুকি ও কাঠবেড়ালি। কাঠবেড়ালি কাঠবেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড়মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি নেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা দাও, ডাইনি তুমি মোটকা পেটুক,
খাও একা পাও জেঠাই জেঠুক, বাতাবি নেবু সকল গুলো একলা খেলে ডুবিয়ে নুলো, তবে যে ভারী ল্যাজ উঁচিয়ে পুটুস পাটুস চাও, ছোঁচা তুমি তোমার সঙ্গে আরি আমার যাও, কাঠ বেড়ালি বদ্রি মুখে মারব ছুঁড়ে কি, দেখবি তবে রাঙাদাকে ডাকবো দেবে ঢিল, পেয়ারা দেবে যা তুই উঁচা, তাই তেতে তোর নাকটি বোঁচা, হুথমো চোখে গাপুস গুপুস একলাই খাও হাপুস হুপুস, পেটে তোমার পিলে হবে কুড়ি কুষ্টি মুখে, হে ভগবান একটা পোকা যাস পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত পানা ওই সে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাই যে একটি আমার দাও, কাঠ বেড়ালি তুমি আমার ছোটদি হবে বৌদি হবে, রাঙা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রাম তুমি ন্যাংটা পুটো ফকটা নেবে জামা দুটো, আর খেও না পেয়ারা তবে বাতাবি নেবুও ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছুট ওমা দেখে যাও, কাঠ বেড়ালি তুমি মরো তুমি কচু খাও। নমস্কার। নজরুলের ছোটবেলাটা খুব বেহিসাবি হিসেবেই কেটেছে, বারে বারে স্কুল ত্যাগ করেছেন, রুটির দোকান থেকে তিনি পড়াশোনা করবার জন্য ভর্তি হলেন শিয়ারশোল হাই স্কুলে, কিছুদিন পড়ার পর চলে গেলেন রানীগঞ্জের এক রেলের গার্ডের বাড়িতে বাবুর্চির কাজ করতে, এক পুলিশ অফিসার রফিজুল্লাহ সাহেবের দয়ায় আবার ভর্তি হলেন দাড়িরামপুর হাই স্কুলে, সেখান থেকে আবার শিয়ারশোল হাই স্কুল, এইভাবেই বারে বারে বদল করেছেন স্কুল। আমরা এবার ছোট্ট সমৃদ্ধির আবৃত্তি শুনে নেব, সমৃদ্ধি মাতব্বর থাকে মেদিনীপুরে, আবৃত্তি শেখে স্বর আবৃত্তি চর্চা কেন্দ্রে, শোনাবে নজরুল ইসলামের কবিতা বাসন্তী। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বাসন্তী। কোহিনীর দোলায় চড়ে এলুই কে এলো রে, মকরির কেতা নড়ে সে মুলের হিংড়ে বনে, পালা সেরে গেলাস দোলা কাননের রাম হলা, ডাল মেরে ডাল তলা লালিমার আলিঙ্গনে, নাচেতে শেত কোহেলি ফাগুনের ফুল সাহেলি, এলু কি রক্ত ছেলে করেছে বন উজালা, ভুলালি মন ভুলালি উলু শ্যাম দুলালি, তমালি ঢালি লালি নীলিমায় লাল দেয়ালা, ওলু ই ব্যস্ত বাগিস মাধবের নকুল নবিস, মথুরাত নারী হতে ইস মাধবের কুঞ্জে হাজির, বলিও মদন মোহন নাজিতে শীতের কাপড় এলছে থালায় এখন, হরিণী কুঙ্কুমাবে হারারা হরির গীতে, মাতিনি আজ শীতে অধরের পিচকে রীতে, পরিনি পানের হিঙুল দাহিনি কইল শেখি মারালা গারাল ভুখি, এখনই শ্যাম এলুকি আসেনি আশুক শ্যামল মোরা সে পড়ছে মিছি, উলু দেখ শ্যামের পিছে এসেছি কে এসেছি, দুলে কার ছেলের লালি তখনই বলেছি ভাই আমাদের এমাল বৃথাল, এলু শ্যাম আসবে নিরাল শ্রীমতী শ্যামদুলালি, বংশের রিক্ত শাখায় বধু যে বংশে বাজায় নীলাবন লাল হয়ে যায় ফুলে হয় ফুলের আকাশ, এলু শ্যাম বংশে থারে গোপনের গোপছিয়ারে, ফুল সব শ্যাম পিয়ারি ভুলে যাই ছাড় গেহ বাস, সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগুন আসে আগুনে আগুন হাসে আমাদের সেই তহুরি, শ্রীমতির লাল কাপড়ে দুলিলো পলাশ দোলে পাইতার পদ্ম দোলে দিলব নানা করি নমস্কার। শুনলেন
সমৃদ্ধির আবৃত্তি দেখতে পুঁচকে হলেও বলায় কিন্তু অনেক বড়। নজরুলের কথায় আসি, ওই শিয়ারশোল হাই স্কুলে আলাপ হলো সাহিত্যিক শৈলজা রঞ্জনের সঙ্গে। নজরুল তখন মাসে 7 টাকা বৃত্তি পেতেন, তাই দিয়ে পড়ার খরচ চালাতেন। ওই স্কুলে পড়তে পড়তেই আলাপ হলো বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সঙ্গে। তিনি ছিলেন যুগান্তর দলের বিপ্লবী। তারপর নজরুলের পড়াশোনা আর হলো না, শেষ হলো ছাত্র জীবন। আমরা আবৃত্তি শুনলাম, এবার একটা নৃত্য দেখি। কবির গানের নৃত্যায়ন করবে দীপান্বিতা ভট্টাচার্য। দীপান্বিতা কলকাতায় থাকে, ও কিন্তু কারোর কাছে নাচ শেখে না, নিজে নিজেই তুলে ফেলে নাচ। रुम झुम 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 रुम झुम झुम रुम झुम 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 रुम झुम झुम खेजुर का तरनु गुरो बजाए के जाए जाए खेजुर का तरनु गुरो बजाए के जाए जाए रुम झुम 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 रुम झुम झुम रुम झुम 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 रुम झुम झुम
লেখা বই ও তার উপর লেখা কিছু বইয়ের লিংক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। দেশে তখন হিন্দু মুসলমান সম্পর্কের ফাটল দেখা দিয়েছে। 1917 সালে রাশিয়ার বলশেভিক বিপ্লব শুরু হলো। নজরুল প্রবেশিকা পরীক্ষা না দিয়ে যোগ দিলেন সেনাবাহিনীতে। তখন নজরুল লেখালেখি শুরু করেছেন, সেনাবাহিনীর কাজের ফাঁকে ফাঁকেই লিখছেন। তাঁর লেখা প্রথম প্রকাশ পেল সওগাত পত্রিকায় 1919 সালে। তবে সেটা কিন্তু কবিতা নয়, গল্প। গল্পের নাম বাউন্ডুলের আত্মকাহিনী। তাহলে দেখা যাচ্ছে কবিতা নয়, গল্প দিয়েই তাঁর সাহিত্য জীবন শুরু হয়েছিল। এবার আবৃত্তি শুনব আলোকিতার কাছে। আলোকিতা ব্যানার্জি থাকে পানিহাটিতে, ওর আবৃত্তি চর্চা শৈলুষে। নমস্কার, নজরুলের জন্মদিন উপলক্ষে আমি আজকে শোনাবো তাঁরই লেখা জাগরণ। জেগে যারা ঘুমিয়ে আছে তাদের দ্বারে আসি, ওরে পাগল আর কতদিন বাজাবি তোর বাঁশি। ঘুমোয় যারা মখমলের ওই কোমল শয়ন পাতি, অনেক আগেই ভোর হয়েছে তাদের দুঃখের রাতি। আরাম সুখের নিদ্রা তাদের, তোর এ জাগার গান ছোবে না কো প্রাণ রে তাদের, যদি পাচ্ছ এ কান। নির্ভয়ের এই সুখের কুলে বাঁধল যারা বাড়ি, আবার তারা দেবে নারে ভয়ের সাগর পাড়ি। ভিতর হতে যাদের আগল শক্ত করে আটা, দ্বার খোলো গো বলে তাদের দ্বারে মিথ্যা হাঁটা। ভোল রে এ পথ ভোল, শান্তিপুরে শুনবে কে তোর জাগর ডঙ্কারোল। ব্যথাতুরের কান্না পাচ্ছে শান্তি ভাঙে এসে, তাইতে যারা খাইয়ে ঘুমের আফিম সর্বনেশে। ঘুম পাড়িয়ে রাখছে নি তুই সে ঘুম পুড়ে আসি, নতুন করে বাজারে তোর নতুন সুরের বাঁশি। নেশার ঘরে জানে না হায় এরা কোথায় পড়ে, গলায় এদের চালায় ছুরি কেই বাবুকে চড়ে। এদের কানে মন্ত্র দেড়ে এদের তোরা বোঝা, এরাই আবার করতে পারে বাঁকা কপাল সোজা। কর্ষণে যার পাতাল হতে অনুর্বরেই ধরা, ফুল ফসলের অর্ঘ্য নিয়ে আসে আঁচল ভরা। কোন সে দানব হরণ করে সে দেব পূজার ফুল, জানিয়ে দে তুই মন্ত্র ঋষি ভাঙড়ে তাদের ভুল। বর্বরদের অনুর্বর ওই হৃদয় মরু চষে, ফল ফলাতে পারে এরাই আবার ঘরে বসে। বাঘ ভালুকের বাথান তেড়ে নগর বসায় যারা, রসাতলে পোষবে মানুষ পশুর ভয় তারা। তাদেরই ওই বিতাড়িত বন্য পশু আজি মানুষ মুখ হয়েছে রে সভ্য সাজে সাজি। টান মেরে ফেল মুখোশ তাদের নখর দন্ত লয়ে, বেরিয়া সুখ মনের পশু বনের পশু হয়ে। তারাই দানব অত্যাচারী যারা মানুষ মারে, সভ্য বেশি ভণ্ড পশু মারতে ডরাস কারে। এতদিন যে হাজার পাপের বীজ হয়েছে বোনা, আজ তা কাটার এলো সময় এই সে বাণী শোনা। নতুন যুগের নতুন নাকিব বাজা নতুন বাঁশি, স্বর্গরানী হবে এবার মাটি মায়ের দাসী। নমস্কার। নজরুলের প্রথম প্রকাশিত কবিতা হলো মুক্তি, প্রকাশিত হয়েছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায়, সেটিও 1919 সালেই। এটি প্রথম প্রকাশিত কবিতা হলেও কবিতা লেখার শুরু কিন্তু স্কুলে পড়াকালীনই। এবার শুনব স্বাগতা রায়ের একটি কবিতা। স্বাগতা থাকে ধুবুলিয়াতে, ও কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের ছাত্রী। নমস্কার, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা কান্ডারি হুঁশিয়ার। দুর্গম গেরে কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল, আছে কার হিম্মত।
কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান ফেনাইয়া ওঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ মাঝ করে হানাহানি তবু চলো টানি নিয়াছো যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির প্রান্তর বাঙালির খুনে লাল হলো যে থাকলাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবে আছে হাই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্পার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতের অথবা জাতির করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কাণ্ডারি হুঁশিয়ার নমস্কার। সেনাবাহিনীতে থাকাকালীন নজরুল প্রচুর লেখালেখি করেছেন, বিভিন্ন পত্রিকায় তা প্রকাশিতও হয়েছে। 1920 সালের মার্চে নজরুলের 49 নং বেঙ্গল রেজিমেন্ট ভেঙে দেওয়া হলো, চলে এলেন চাকরি ছেড়ে, পুরোপুরি লেখক হয়ে গেলেন। শুনব সৃজার আবৃত্তি। সৃজা থাকে পুরুলিয়াতে, আবৃত্তির শিক্ষা শ্রুতিনন্দনে। নমস্কার। কথা শিল্প আয়োজিত কাজী নজরুল ইসলাম স্মরণে আমার নিবেদন, তার লেখা বিদায়ের স্মরণে। পথের দেখা এ নহে গো বন্ধু, এ নহে পথের আলাপন, এ নহে সহসা পথ চলা শেষে শুধু হাতে হাতে পরশন, নিমেষে নিমেষে নব পরিচয়ে হলে পরিচিত মোদের হৃদয়ে, আসনি বিজয়ী এলে সখা হয়ে হেসে হরে নিলে প্রাণমন, রাজার সনে বসি হও নিকো রাজা, রাজা হলে বসি হৃদয়ে, তাই আমাদের চেয়ে তুমি বেশি ব্যথা পেলে তব বিদায়ে, আমাদের শত ব্যথিত হৃদয়ে জাগিয়া রহিবে তুমি ব্যথা হয়ে, হলে পরিজন চির পরিচয়ে, পুনঃ পাব তব দর্শন, এ নহে পথের আলাপন। নমস্কার। শুনলাম সৃজার আবৃত্তি, অনেকগুলো ভারী ভারী কবিতা শুনে নিলাম, এবার একটু চেনা মজার কবিতায় যাই। শোনাবে বৃষ্টি। বৃষ্টির একটা স্কুলের ভালো নাম আছে, কিন্তু বৃষ্টি নামটাই ওর পছন্দ, ও থাকে মুকুন্দপুর, দলের নাম শব্দকল্প। বৃষ্টি চমৎকার শ্রুতি নাটক করে, বড় হওয়া খুব ভুল নামে একটা চমৎকার নাটক শুনেছিলাম ওর, আর ওই নাটকটা শুনেই স্যারকে বলে ওই নাটকের ওর চরিত্রটাই এখন আমি করছি। বৃষ্টি শোনাবে কবির লিচুচোর। নমস্কার, আমি বৃষ্টি। আজ আমি কবি কাজী নজরুল ইসলামের লেখা লিচুচোর কবিতাটি বলবো। বাবুদের তাল পুকুরে
হাবুদে ডাল কুকুরে সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না লিচুরে গাছ আছে না, হোথানা আসতে গিয়ে এক বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মোরাত করে পড়েছি সরার জোরে, পড়বে পর মালির খারে, সে ছিল গাছের আড়ে, বেটে ভাই বড় নচ্ছা তোমা দুম গোটা দুচ্ছা, দিল খুব কি এলো খুশি একদম জোরসে ঠুসি, আমিও বাগিয়ে থাপর দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গ দেওয়াল দেখি এক ভিতরে শিয়াল, আরে ধ্যান শিয়াল কোথা ফেলোটা দাঁড়িয়ে হোথা, দেখেছি আটকে ওঠা কুকুরও জুড়লে ছোটা, আমি কই কম্মু কাবার কুকুরই করবে সাবার, বাবা গো মা গো বলে পাঁচিলের ফোঁকর গোলে ঠুকে গিয়ে বোসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে, যাবি ফের কান মুলি ভাই চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিঁচা, সে কি ভাই যাই রে ভোলা মালির ওই পিটনি গুলা, কি বলিস ফের হপ্তা, তবা না খপ্তা। আমরা হয়তো অনেকেই জানি না কাজী নজরুল ইসলাম আমাদের নদিয়া জেলার কৃষ্ণনগরে বেশ কিছুদিন ছিলেন, 1926 থেকে 1928 সাল পর্যন্ত তিনি কৃষ্ণনগরে ছিলেন। প্রথমে থাকতেন চাঁদ সড়ক পাড়াতে, তারপর গ্রেস কটেজে গিয়ে উঠেছিলেন, তাঁর পুত্র বুলবুলের জন্ম ওই বাড়িতেই, তাঁর দরিদ্র কবিতা মৃত্যু ক্ষুধা উপন্যাস এখানে বসেই লেখা। আমরা আজকের শেষ আবৃত্তি শুনে নেব রিয়াঙ্কা দাসের কাছে, রিয়াঙ্কা থাকে কাঁচরা পাড়াতে, আবৃত্তি শেখে আবৃত্তি মেলাতে। নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রবর্তকের ঘুরচাকায়। যাই মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় অতীত কৃষ্ণকায় যায় অতীত রক্ত পায়, যাই মহাকালে মূর্ছা যায় প্রবর্তকের ঘুরচাকায়, যায় প্রাচীন চৈতবায় আইনবীন শক্তি আয়, যায় অতীত যায় পতীত আয় অতীত আয় রে আয়, বৈশাখী ছড় সুর হাঁকায় প্রবর্তকের ঘুরচাকায়, প্রবর্তকের ঘুরচাকায় ওই রে দিক চক্রেকার বক্রপথ ঘুরচাকায়, ছুটছে রথ চক্র ঘায় দিক বিদিক মূর্ছা যায় কোটির বিশোষী ঘুর পাকায়, প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায়, ঘুরে গ্রহ তারা পথ বিভোল কাল কলি আজ খায় রে দোল, আজ প্রভাত আনছে কায় দূর পাহাড় চূড় তাকায়, জয় কেতন উড়ছে কার কিং শুকের ফুল শাখায়, ঘুরছে রথ রথ চাকায় রক্তলাল পথ আঁকায়, জয় তরুণ রচ্ছে কার ওই উষার লাল আভায়, প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায়, গড়ছে ঘোর ঝড় তুফান আয় কঠোর বর্তমান, আয় তরুণ আয় অরুণ আয় দারুণ দৈন্যতায়, ভয় কি আয় ওই মা ভয় হাত দেখায়, রামধনুর লাল শাখায় প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায়, বর্ষ সতী স্কন্ধে ওই নাচছে কাল থই তা থই, কই সে কই চক্রধর ওই মায়ায় খণ্ড কর, সব মায়ায় শিব যে যায় ছিন্ন কর ওই মায়ায়, প্রবর্তকের ঘুরচাকায় প্রবর্তকের ঘুরচাকায়। নমস্কার। রুল ইসলামের লেখা বই ও তার উপর লেখা কিছু বইয়ের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। অনুষ্ঠান শেষ করব একটি দ্বৈত গানের মধ্যে দিয়ে, শোনাবে সুরঞ্জনা হালদার ও নীলাঞ্জনা হালদার, ওরা দুই বোন, ওরা থাকে কলকাতাতে, ওরা গান শিখে বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী সঞ্চালিকা ভট্টাচার্যের কাছে। রে রে মনোহর নমো নমো
আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে পরের শনিবার ঠিক রাত্রি 8টায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, বাড়িতে থাকবেন। শুভরাত্রি, নমস্কার। Thank you.